স্ক্রিন দেখতে পাচ্ছ? Yes, sir. স্ক্রিন দেখা যায়? তোমাদের কি দুই ক্লাসের মাঝখানে কিছু গ্যাপ থাকা উচিত ছিল না? আসলে কি, আগে তো আমাদের সপ্তাহে ক্লাস ছিল দুইটা, এখন হচ্ছে সপ্তাহে একটা। তো এই একটা আসলে এত কিছু কভার করা খুব ডিফিকাল্ট। আমরা আসলে যেগুলো একদম মানে পরীক্ষায় খুবই দরকার সেগুলোই আসলে আমরা লেকচার নিয়ে আসতেছি। হ্যাঁ, আর বাকিগুলো তোমরা নিজ দায়িত্বে করে নিতে হবে। তাহলে আমরা আজকে সময় লস না করে আমরা শুরু করে দিলাম। হ্যাঁ, আর যেহেতু এটা অনলাইন, তোমরা তোমরা যদি কিছু রেসপন্স না করো তাহলে তোমরা বুঝতে পারবো না যে আমার কথা শোনা যাচ্ছে কিনা বা আমার ওই স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা। হ্যাঁ, এটা কি স্ক্রিন শেয়ার হচ্ছে? জি স্যার। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি সাউন্ড কমাতে পারাইতে হবে? শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, দেখো সাইনাস রাইনোসাইনোসাইটিস এটা হচ্ছে খুব কমনলি রিটেনে আসে, খুব কমনলি ভাইবে জিজ্ঞেস করা হয়। তো রাইনাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দি নোজ, আর সাইনোসাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দি সাইনাসেস। তো যেহেতু নোজের সাথে সাইনাস গুলা সবগুলাই ইয়াসে ওপেনিং দ্বারা কানেক্টেড, এই জন্য সাধারণত যদি একসাথেই হয় রাইনাইটিস হলে সাথে সাইনোসাইটিস হয়, এই জন্য একসাথে এটাকে এখন বলা হয় রাইনোসাইনোসাইটিস। যেমন আগে আগে বলতো রাইনাইটিস বা সাইনোসাইটিস, এখন দুইটাকে একসাথে বলে রাইনোসাইনোসাইটিস। কারণ হচ্ছে যে রাইনাইটিস হলে কিছু সাইনোসাইটিস সাথে থাকে, যেহেতু দুইটার মধ্যে ওপেনিং দিয়ে কানেকশন আছে। হ্যাঁ, তো তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ মানে রাইনাইটিস বা রাইনোসাইনোসাইটিস, তুমি সেটাই বলবা যে ইনফ্লামেশন অফ দি মিকোজ অফ দ্য নোজ এন্ড প্যানাল সাইনাসেস, এটা হচ্ছে রাইনোসাইনোসাইটিস। অথবা যদি বলে হোয়াট ইজ রাইনাইটিস, তাহলে ইনফ্লামেশন অফ দি মিকোজ অফ নোজ, সাইনোসাইটিস ইনফ্লামেশন অফ দ্য মিকোজ অফ দ্য প্যানাল সাইনাসেস। এটাকে আমরা দু ভাগে ভাগ করি, একিউট এন্ড ক্রনিক। একিউট হচ্ছে লেস দেন থ্রি মান্থ হলে একিউট, আর মোর দেন থ্রি মান্থ হলে এটা হচ্ছে ক্রনিক। এটা তো মাথায় রাখতে হবে, একিউট এবং ক্রনিক। এখন আসো একিউট রাইনোসাইনোসাইটিস। একিউট রাইনোসাইনোসাইটিস কে আমরা আবার হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে একিউট ভাইরাল রাইনোসাইনোসাইটিস, একিউট ব্যাকটেরিয়াল রাইনোসাইনোসাইটিস। তো মোস্ট কমন যেটা একিউট ভাইরাল রাইনোসাইনোসাইটিস, এটা আর এক নাম হচ্ছে কমন কোল্ড, আর আমরা বাংলায় যেটাকে বলি সর্দি, এটা খুবই কমন হয়। এমন কোন লোক দেশে খুঁজে পাবা না যার জীবনে কখনো সর্দি হয় নাই, এবং সেভারাল টাইমস হয়েছে। আচ্ছা, এটা তোমাদের মাথায় আছে যে কেন এটা বারবার হয়, সেভারাল টাইমস হয় এটা? যেমন ধরে আমরা বলি যে আমাদের একবার চিকেন পক্স হয়েছে, আশা করা যায় চিকেন পক্স হবে না, তার মানে কি তার পরিবর্তে চিকেন পক্স এর ইমিউনিটি ডেভেলপ করছে, অ্যান্টিবডি ডেভেলপ করছে। কিন্তু আমাদের এই ভাইরাস গুলো দিয়ে নাকি ইনফেকশন হয় কিন্তু কখনই অ্যান্টিবডি ডেভেলপ করে না বা ইমিউনিটি ডেভেলপ করে না। এই জন্য এই একটু এদিক সেদিক হলে, একটু একটু শীত গরম এদিক সেদিক হলে, একটু আবহাওয়া পরিবর্তন হলে, একটু স্থান পরিবর্তন হলে মানুষ সর্দি করে যায়। এটা হচ্ছে কমন কোল্ড, সবচেয়ে কমন যেটা ডিজিজ কমন কোল্ড, অথবা আমরা যেটাকে বলে সর্দি, আর এটা মেডিকেল টার্ম হচ্ছে একিউট ভাইরাল রাইনোসাইনোসাইটিস। মনে রাখতে হবে ইট লাস্ট লেস দেন 10 ডেজ, অলওয়েজ লেস দেন 10 ডেজ। যদি 10 ডেজ এর বেশি গেলে সেটাকে আমরা চিন্তা করবো, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল টুরিনাস। তাহলে আবার দেখো যে পরীক্ষায় কমনলি জিজ্ঞেস করে যে বিশেষ করে আমার যদি সিনাসার আসে দেশে, বলতো যে তুমি যে গন্ধ পাও না, অ্যানোসমিয়া, মোস্ট কমন কজ অফ অ্যানোসমিয়া বলতো, অথবা মোস্ট কমন কজ অফ নেজাল অবস্ট্রাকশন সাহ কমন কোল্ড, অথবা একিউট ভাইরাল অ্যানোসমিয়া, এটা সবচেয়ে কমন কজ।
nasal obstruction সবচেয়ে কমন কজ এটা অ্যানোসমিয়ার সবচেয়ে কমন কজ হচ্ছে একিউট ভাইরাল রাইনোসাইনোসাইটিস অথবা কমন কজ যেটাকে আমরা সর্দি বলি মোস্ট কমন কজ ফ্রিকোয়েন্ট কজ এটা তাহলে এটা অলওয়েজ লাস্ট লেস দ্যান 10 ডেজ তো কমন ভাইরাসেস কি কি রাইনো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যাডেনো ভাইরাস রেসপিরেটরি ভাইরাস আর এন্ডোরো ভাইরাস এই ভাইরাসগুলো এখন দেখো এই ভাইরাসগুলো কিন্তু আরেকটা কমন কজ অফ অ্যানোসমিয়া ধরো অনেক রোগী আছে যে সে গন্ধ পায় না অ্যানোসমিয়া তার মানে হচ্ছে তার কোনো এক কালে এই ভাইরাসগুলো দিয়া তার কমন কজ হয়েছিল তার মধ্যে সবচেয়ে কমন কজ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইজ এ কমন কজ অফ অ্যানোসমিয়া কারণ এটা আমাদের যে ইয়ার যেটা মানে অলফ্যাক্টরি এপিথেলিয়ামকে সে ড্যামেজ করে ফেলে ভাইরাল কোন কোন ভাইরাস 50% হচ্ছে রাইনো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা প্যারাইনফ্লুয়েঞ্জা রাইনো ভাইরাস রেসপিরেটরি ভাইরাস এটার ভাইরাস আর এটা হচ্ছে কমন কজ অফ নেজাল অবস্ট্রাকশন কমন কজ অফ অ্যানোসমিয়া আবার এটাও একটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ পার্মানেন্ট অ্যানোসমিয়া ঠিক আছে না তারপরে আসো এটা ক্লিনিক্যাল ফিচার এটা তো আমরা সবাই জানি সর্দি হলে কি হয় এই ক্লিনিক্যাল ফিচার কে আমরা যদি চারটা স্টেজে ভাগ করি তাহলে আমাদের জন্য একটু বোঝা বা মনে রাখা সহজ হবে যেমন ফার্স্ট স্টেজ এটা হচ্ছে ইসকেমিক স্টেজ বলে অথবা এটাকে ড্রাই স্টেজ বলে যে প্রথম যখন সর্দি আসে তোমরা চিন্তা করো সবার একবার সর্দি হইছে যে প্রথম কি হয় শরীরে একটু ম্যালিস লাগে হালকা হেডেক হইতে পারে একটু ফিভারিশ হইতে পারে একটু ফিভার থাকতে পারে তারপর লোকাল কিছু ডিসকমফোর্ট হয় যেমন নোজ এবং নেজো ফ্রেন্সে একটু বার্নিং সেন্সেশন হয় অনেক সময় নাকি একটু পেন হইতে পারে তারপরে নেজাল মিউকোজা খুব ইরিটেটেড ফিল করে আমরা এবং স্নিজিং হয় এটা হচ্ছে ইসকেমিক স্টেজ ফার্স্ট স্টেজ জাস্ট ভাইরাল প্রোড্রোমাল স্টেজ যেটা সেটা ইসকেমিক স্টেজ বা ড্রাই স্টেজ তারপরে শুরু হয় তোমার হাইপারেমিক স্টেজ অথবা ক্যাটারাল স্টেজ প্রোফিউজ রাইনোরিয়া হয় এবং ওয়াটারি ডিসচার্জ হয় প্রোফিউজ রাইনোরিয়া এবং নেজাল অবস্ট্রাকশন হয় আর নেজাল অবস্ট্রাকশন হইলে হাইপোসমিয়া হয় অ্যানোসমিয়া হয় তো এটা কেন হয় এটা হচ্ছে এই যে আমার যে ভাইরাল অ্যাটাকের কারণে আমার এখানে ইয়াগুলা থেকে আমার আমার নেজাল মিউকস ইনজুরির কারণে নেজালে মিউকস থেকে প্রচুর মিউকস সিক্রেশন হয় আর যেহেতু পুরা নেজাল মিউকস হাইপারিমিক হয়ে যায় নেজাল অবস্ট্রাকশন হয় তাহলে আমাদের কিছু হাইপোসমিয়া হবে বা অ্যানোসমিয়া হবে যেহেতু আমার ইয়ারটা আমার অলফ্যাক্টরি এপিথেলিয়াম পর্যন্ত পৌঁছতেছে না তারপরে রাইনোরিয়াটা কেন হবে তাও আবার একটু বলেন তো আচ্ছা এটা হচ্ছে রাইনোরিয়া আমার ওই যে নোজে প্রচুর মিউকাস গ্ল্যান্ড থাকে এই মিউকাস গ্ল্যান্ড থেকে মিউকাস সিক্রেশন স্টেজ অফ সেকেন্ডারি ইনফেকশন তারপরে কি হয় এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এটা সবার হবে না এটা হয় মানে 5 to 5 days এর পরে এই পর্যন্ত থাকে 5 days হাইপারেমিক স্টেজ থাকে 5 days পর্যন্ত ইসকেমিক স্ট্রেস থাকতে পারে 1 to 3 days পর্যন্ত ইসকেমিক স্ট্রেস হাইপারেমিক স্ট্রেস হচ্ছে 1 to মানে আপ টু 5 days তারপরে হচ্ছে স্টেজ অফ সেকেন্ডারি ইনফেকশন কারো কারো সেকেন্ডারি ইনফেকশন হতে পারে আবার নাও হতে পারে যখন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় হইলে তখন দেখবা যে মিউকোপোর লেন্থ সিক্রেশন আসছে নেতার ডিসচার্জ আসছে মিউকোপোর লেন্থ হ্যাঁ এটা এটা গ্রিনিশ হতে পারে ইউলিশ হতে পারে কমনলি ইউলিশ হয় ইউলিশ সিক্রেশন হয় হ্যাঁ সেটা মিউকোপোর সিক্রেশন হয় এটা হয় ডিউ টু সেকেন্ডারি ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে তারপরে আমাদের উইদিন 5 to 10 days এটা স্টেজ রিজলিউশন হয়ে যায় এটা আবার পুরো ভালো হয়ে যায় এটা এই যে স্টেজ মনে রাখতে হলে তোমাদের মানে ইয়াগুলো ক্লিনিক্যাল ফিচারগুলো মনে রাখা সহজ হবে আচ্ছা তারপরে আসো তাহলে আমাদের এটা কিভাবে ডায়াগনোসিস করবা পুরো ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস তুমি এটাকে ক্লিনিক্যালি দেখে অ্যান্টিরানোস্কোপি করে ডায়াগনোসিস করবা তাহলে কি ট্রিটমেন্ট দিবা ফার্স্ট হচ্ছে ডিকনজেস্টেন্ট নেজাল ড্রপ আমরা যেটা বাজার পাই আমরা অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন এটা দিবা নট মোর দেন 5 to 7 days
আমরা 7 ডেজ এর বেশি কখনো ডিকনজেস্টেন্ট দেই না হ্যাঁ আচ্ছা তারপরে তুমি একটা অ্যান্টিপারেটিক বা একটা অ্যানালজেসিক প্যারাসিটামল দিতে পারো আর 5 ডেজ পরে যদি দেখো যে না সিমটমস অফ সেকেন্ডারি ইনফেকশন আছে অর্থাৎ তার মিউকোপ্যুরুলেন বা ইউরিন সিক্রেশন আছে ডিসচার্জ আছে তখন তুমি মনে করতেছো দিস ইজ এ সাসপিশন অফ সেকেন্ডারি ইনফেকশন অথবা কমপ্লিকেশন তোমরা দেখবে আমাদের পরবর্তী স্লাইডে কমপ্লিকেশন আসতেছে দেখো যদি কমপ্লিকেশন সাসপেক্ট করো তখন আমরা অ্যান্টিবায়োটিক শুরু করবো অথবা সেকেন্ডারি ইনফেকশন সাসপেক্ট করলে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করবো কি কি অ্যান্টিবায়োটিক দিতে পারি সেভোলিসপোরিন অ্যামোক্সিসিলিন হ্যাঁ অথবা অ্যামোক্সিসিলিন ক্লাভুলিনিক অ্যাসিড ডক্সিসমাস এগুলো আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি তাহলে কখন অ্যান্টিবায়োটিক দিব ফার্স্ট অফ অল যখন আমরা চিন্তা করব যে দেয়ার ইজ সেকেন্ডারি ইনফেকশন কখন চিন্তা করব যখন আমাদের মিউকোপুরুলেন্ট অথবা পুরুলেন্ট সিক্রেশন হচ্ছে তখন আমরা চিন্তা করব দেয়ার মে বি সেকেন্ডারি ইনফেকশন তারপরে আসো কমপ্লিকেশন যখন আমরা চিন্তা করব দেয়ার মে বি এ কমপ্লিকেশন তখন আমরা অ্যান্টিবায়োটিক শুরু করব তাহলে দুই জায়গায় অ্যান্টিবায়োটিকের ইন্ডিকেশন আসছে বাকি জায়গায় আমাদের অ্যান্টিবায়োটিক দরকার নাই হ্যাঁ যখন আমরা ইনফেকশন সাসপেক্ট করব সেকেন্ডারি ইনফেকশন অথবা কমপ্লিকেশন সাসপেক্ট করব আচ্ছা তাহলে আমরা মেইনলি তাহলে ট্রিটমেন্ট হচ্ছে দুইটা আমরা ডিকনজেস্টেন নেজাল ড্রপ দিব অক্সিমেটাজোলিন বা জোলিমেটাজোলিন আর আমরা অ্যান্টিবায়োটিক অথবা অ্যানালজেসিক একটা প্যারাসিটামল দিতে পারি হ্যাঁ এখানে অ্যাসপিরিন দেওয়া যাবে না ঠিক আছে যদি আমাদের সব অ্যাসপিরিন খুব কম ব্যবহার করি তারপরে আসো একিউট ব্যাকটেরিয়াল রাইনোসিনোসাইটিস হ্যাঁ বলো স্যার যখন সেকেন্ডারি ইনফেকশন সাসপেক্ট করব তখন কি আমরা ডিকনজেস্টেন দিতে পারবো হ্যাঁ হ্যাঁ ডিকনজেস্টেন চলবে 5-7 ডেজ পর্যন্ত আর হচ্ছে এটা চলবে ডিকনজেস্টেন চলবে অ্যান্টিবায়োটিক চলবে সাথে হচ্ছে অ্যান্টিবায়োটিক হ্যাঁ আচ্ছা তারপরে আসো একিউট ব্যাকটেরিয়া তো এটা হ্যাঁ বলুন স্যার কেউ কেউ আছে যে হিস্টাসিন মানে ক্লোরফেনিলামিনও খায় এটা হলো একটা সমস্যা এখানে তুমি কোথায় ধরো ইন্টিস্টিমেনের কাজ আছে বলো তো আমরা দেখি ইন্টিস্টিমেনের কোনো রোল আসলে এখানে নাই এই জন্য আমরা ইন্টিস্টিমেনটা আনি নাই যাই হোক ইন্টিস্টিমেন আসলে এখানে দেওয়া যাবে না ইন্টিস্টিমিন দেয় আমরা যাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকে অ্যালার্জি রাইনাইটিস তো তোমরা জানো যে খুব স্নিজিং হবে নেজাল ইচিং হবে সিক্রেশন হবে এটা এটা অনেকে সারা বছর থাকে অনেকে সিজনাল থাকে তো যেখানে অ্যালার্জিক রাইনাইটিস থাকে সেখানে আমার অ্যান্টিস্টিমিনের রোল আছে আর এখানে সিম্পল কমন কোল্ডে আমাদের অ্যান্টিস্টিমিনের কোনো রোল নাই এখানে আমরা কখনো অ্যান্টিস্টিমিন কখনো প্রেসক্রাইব করব না ঠিক আছে না ক্লোরফেনিলামিন না কোনো টাইপ অফ অ্যান্টিস্টিমিন আমরা এখানে আমরা মানে আমরা এই করবো না আমরা প্রেসক্রাইব করবো না ঠিক আছে না এটা আসলে খুবই দুঃখজনক যে অনেক বিশেষজ্ঞ ডাক্তারগণ এটা দিয়ে থাকে কিন্তু এটা আসলে দেওয়া যাবে না আচ্ছা তারপর আসো একিউট ব্যাকটেরিয়াল এটা ইউজুয়ালি দিস ইজ দ্য এটা হয় হচ্ছে একিউট ভাইরাল রাইনাইটিস এর সেকেন্ডারি ইনফেকশন হিসেবে এটা হয় ইউজুয়ালি হ্যাঁ তো দেখো ইনক্রিজ সিমটম আফটার 5 ডেজ অর্থাৎ তখন একিউট ভাইরাল রাইনাইটিস হলো এটা ধরো 7 ডেজ এর মধ্যে যে হাইপারেমিক স্টেজ যেটা ক্যাটালিস স্টেজ প্রফিউস সিক্রেশন যে কমে যায় 7 ডেজ এর মধ্যে বা 5-7 ডেজ এর মধ্যে যে কমে যায় তারপরে যখন আবার বাড়বে তখন বুঝতে হবে দেয়ার ইজ ব্যাকটেরিয়াল সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ঠিক আছে না দেখো এখানে দুইটা জিনিস দিয়ে বুঝবো আমরা যে কখন এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে আমার কমন কোল্ড এর সাথে কখন ইনফেকশন হয়েছে দুইটাই আমাদের সাইন একটা হচ্ছে 5 দিন পরে আবার সিমটম আরো বেড়ে যাবে 2 নম্বর পার্সিস্টেন্ট সিমটম আফটার 10 ডেজ অর্থাৎ 10 ডেজ এর পরেও আমার সিমটম থাকতেছে তখন আমি কনফার্ম হয়ে যাবো এখানে সেকেন্ডারি ইনফেকশন আছে বাট লেস দেন 12 উইকস মানে এটা 12 উইকস এর কম কি কি ব্যাকটেরিয়া দিয়ে আমাদের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় স্ট্রেপটোকোকাস নিউমোনি মোস্ট কমন তারপরে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এই দুটো তোমাদের প্রথম দুটি মনে রাখবা তারপরে দুটো পারলে পারবা না পারলে দরকার নাই মোট সেলেক্টটা নিন স্ট্রেপটোকোকাস পাইজেন্স আর হচ্ছে স্ট্রেপোরিয়াস ঠিক আছে না তাহলে একিউট ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস ইউজুয়ালি দিস ইজ এ সেকেন্ডারি ইনফেকশন অফ কমন কোল অথবা একিউট ভাইরাল রাইনাইটিস অথবা এটা ইন্ডিপেন্ডেন্টলিও হতে পারে ঠিক আছে না কিন্তু কমনলি হচ্ছে এটা কমন কোল্ড এর কমপ্লিট মানে সেকেন্ডারি ইনফেকশন আচ্ছা তাহলে এটা কি দিয়ে বুঝবো আমরা
সেভেন ডেজ এর পরে এটা সিম্পটম আবার বাড়তেছে অথবা সিম্পটম পারসিস্ট করতেছে আফটার 10 ডেজ, 10 ডেজ এর পরেও পারসিস্ট করতেছে, তাহলে এই এই ব্যাকটেরিয়াতে হচ্ছে স্ট্রেপোকস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, মোরেক্স সেলা ক্যাটারেলিস, আর হচ্ছে স্ট্রেপোকস পাইরিডিয়াস আর স্ট্রেপোরিয়াস। এখন দেখো ক্লিনিক্যাল ফিচার, ফিচারের মধ্যে তো তোমরা জানো যেহেতু আমরা বলছি এটা কমনলি হবে সেকেন্ডারি ইনফেকশন অফ ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স। আচ্ছা এখন তাহলে বলো আমাকে ব্যাকটেরিয়া ভাইরালের পরে কেন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এটা একটু বলতে পারবা কেউ? দেখো তোমাদের একটা বলতে পারো নরমাল এখানে মিউকোসাল ইনজুরি হয় আর এখানে নরমাল ফ্লোরা দ্বারা হয়ে যায়। দেখো নাম্বার 1 হচ্ছে যে এই ভাইরাল ইনফেকশন কি করে, এই এক নাম্বার করে হচ্ছে সে সে মিউসিনাস গ্ল্যান্ড থেকে হিউজ সিক্রেশন করে, দুই নম্বর হচ্ছে তোমরা জানো যে নাকের মধ্যে মিউকোসিলারি ক্লিয়ারেন্স আছে, আমাদের নেজাল যত সিক্রেশন হয় নেজাল কিন্তু পার ডে হিউজ সিক্রেশন হয় সব প্রায় মানে 1 লিটারের মতো, 1 থেকে 1.5 লিটার সিক্রেশন হয় নেজাল সিক্রেশন। তো এই সিক্রেশন দিয়ে কি করে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স হয়, এগুলো আমাদের সিলিয়াগুলো মিউকোসা সিলিয়াগুলো এগুলো ব্রাশ করে করে নেজোফ্যারিংসের দিকে নিয়ে যায়। এখন যখনই আমাদের ভাইরাল ইনফেকশন হয় এই সিলিয়ারি সিলিয়াগুলো মানে ইয়ে হয়ে ড্যামেজ হয়ে যায়, তো সিলিয়া ড্যামেজ হওয়ার কারণে আমার মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স হয় না, তাহলে সিক্রেশনগুলো স্ট্যাগনেন্ট হয়ে যায়, নোজে সাইনাসে সিক্রেশনগুলো স্ট্যাগনেন্ট হয়, তো যেখানে স্ট্যাগনেন্ট সেখানে আমার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে আমরা কখন বুঝবো, তাহলে সিমটম কি ক্লিনিক্যাল ফিচার কি, ওই আগেরগুলো সবই থাকবে, একিউর ভাইরাল রাইনাইটিস এর সমস্ত সিমটম গুলো থাকবে সাথে এগুলো যোগ হবে এট লিস্ট 3, এখানে ধরো 5টার মধ্যে কমপক্ষে 3টা থাকলে আমরা বলবো যে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। এক নাম্বার কি ওই যে আগে যেটা বলছিলাম ডিসকালার সিক্রেশন বা মিউকোপোরিন সিক্রেশন, দুই নম্বর হচ্ছে সিভিয়ার লোকাল পেন, লোকাল পেন হবে মেক্সিলারি সাইনাস হলে মেক্সিলারি সাইনাসে মারাত্মক পেন হবে, ইথময়েড হলে ইথময়েডে পেন হবে, ফ্রন্টালে হলে ফ্রন্টালে পেন হবে, তারপরে ফিভার হবে অথবা ইলিভারে ইএসআর বা সিআরপি। এরপর দেখো লাস্টে দেখো ডবল সিকেনিং, মানে কি প্রথম আমার ভাইরাল রাইনাইটিস তো প্রথম 5 দিন খুব হয়, খুব সর্দি হয়, প্রচন্ড মানে রাইনোরিয়া হয়, নেজাল অবস্ট্রাকশন হয়, এরোস্পিয়া হয়, আস্তে আস্তে 7 ডেজের মধ্যে কমে যায়, তখন আবার যদি ভাইরাল হয় তখন আবার বেড়ে যায়, তখন এটাকে বলা হচ্ছে ডবল সিকেনিং, মানে প্রথম 5 দিন তো বাড়লোই আস্তে আস্তে কমে যাচ্ছিল আবার 5 টু 7 ডেজের মধ্যে আবার বেড়ে যাচ্ছে, এটাকে বলে ডবল সিকেনিং। তাহলে এই 5টার যে কোনো 3টা থাকলে আমরা বলবো যে এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে কমন কোল্ডের মধ্যে। হ্যাঁ আচ্ছা, অথবা যদি আমার সেকেন্ডারি ইনফেকশন না হয়ে ডিনোভো হয় মানে শুরু থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তাহলে আগের সিমটম গুলো থাকবে সাথে এইগুলোর 3টা থাকবে কমপক্ষে, তাহলে আমরা বলবো এটা একটিউর ব্যাকটেরিয়াল রাইনোসাইনোসাইটিস। এখন আসো এই দুইটাই ব্যাকটেরিয়াল বা ভাইরাস আমরা ডায়াগনোসিস করবো কিভাবে, তবে মেনলি ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল, আমরা অ্যান্টিডিও রাইনোস্কোপি করব, তারপর হচ্ছে আমরা নেজাল এন্ডোস্কোপি করব, নেজাল এন্ডোস্কোপি করে আমরা এটা যদি ব্যাকটেরিয়াল হয় তাহলে আমরা পুরুলেন সিক্রেশন পাবো, আর তারপর আমরা যদি পুরুলেন সিক্রেশন পাই এটাকে আমরা ব্যাকটেরিয়াল কালচার করতে পারি, কালচার করে বুঝতে পারি যে কোন ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে। সিটি স্ক্যান অফ ফ্লোরা এটা আমরা কখন করি, হোয়েন উই সাসপেক্ট কমপ্লিকেশন, আমরা যখন মনে করবো যে এই কিউ ব্যাকটেরিয়াল ইনফেকশনের সাথে কমপ্লিকেশন হচ্ছে তখনই আমরা সিটি স্ক্যান করবো কমপ্লিকেশনকে বোঝার জন্য, নর্মালি আমরা এখানে সিটি স্ক্যান আমরা করি না। কি কি কমপ্লিকেশন হয় সেটা আমরা আরো পরের স্লাইড গুলোতে দেখবো। হ্যাঁ তাহলে হ্যাঁ বলো দেখি তাতে এক্স-রে এর কোনো রোল আছে যে অক্সিপিটো মেন্টাল এখানে শোনো, এখানে হচ্ছে কি সারা ওয়ার্ল্ডে এখন এক্স-রে গুলো আসলে অবসলেট হয়ে গেছে। হ্যাঁ আমরা এখন যদি কোনো টিচার তোমাকে জিজ্ঞেস করে তুমি বলবা যে স্যার আমরা এখানে এক্স-রে করতে পারি, এক্স-রে অক্সিপিটো মেন্টাল বিয়ে করতে পারি, করলে আমার সাইনাসের এই জিনিসটা বোঝা যাবে, কিন্তু সারা ওয়ার্ল্ডেই এখন আসলে এক্সরেটা অবসলেট হয়ে গেছে, কারণ কি এখানে এই এই মেক্সিলারি সাইনাসের বোনগুলো এত সুপার ইমপোজড হয় সবসময় ভালো করে রিড করা যায় না, এই জন্য তোমরা পরীক্ষা চাইলে বলতে পারো যে স্যার এক্সরে পিএনএস করতে পারবো আমরা, ঠিক আছে না?
তাহলে কিন্তু প্রথম বলা স্যার মেইনলি ডায়াগনোসিস হচ্ছে স্যার মানে মানে অ্যান্টিডোরাইনোস্কোপি দিয়ে, মানে আমরা প্রথম ভাগ ইউজ করে মানে ক্লিনিক্যাল ডায়াগনোসিস বাই অ্যান্টিডোরাইনোস্কোপি। তোমাদের কারণে আগে বলছিলাম যে হোয়াট ইজ অ্যান্টিডোরাইনোস্কোপি, দ্য এক্সামিনেশন অফ নেজাল ক্যাভিটি উইথ হেডলাইট এন্ড নেজাল স্পেকুলাম দিয়ে আমরা ডায়াগনোসিস করি, সেটাকে বলি অ্যান্টিডোরাইনোস্কোপি। তাহলে মেইনলি ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তারপর আমরা নেজাল এন্ডোস্কোপি করে আমরা ডায়াগনোসিস আরো কনফার্ম করি, তারপর ব্যাকটেরিয়া জানতে হলে আমরা কালচার করি, যদিও এই ব্যাকটেরিয়াল কালচারটা খুব কমনলি আমরা করি না। আচ্ছা, তারপর সিটি স্ক্যান আসবে হোয়েন উই সাসপেক্ট কমপ্লিকেশন। তাহলে আসো আমরা এখানে কি ট্রিটমেন্ট দিব, আমরা তো প্রথমে তোমার আসো যেটা যে আমরা কমন কোলে ট্রিটমেন্ট দিয়েছিলাম, আমরা কি দিয়েছিলাম প্যারাসিটামল আর নেদাল ডিকনজেস্টেন্ট। তো 7 দিন হয়ে যাওয়ার পরে আমরা ডিকনজেস্টেন্ট কে 7 দিন পরে কন্টিনিউ করব না, আমরা তখন কি করব আমরা নেজাল ইরিগেশন বা নেজাল ডুশিং বলতে পারো বাই নর্মাল সেলাই, নর্মাল সেলাই দিয়ে নাসকে ওয়াশ করতে বলবো, নেজাল ইরিগেশন করতে বলবো। আর আমরা যেটা ধরো সাধারণ বলি যে আপনি হালকা গরম পানিতে লবণ দিয়ে আপনার নাকটাকে পরিষ্কার করবেন, তাহলে আমরা মেগু পুলেসিগ্রেশনটা নাক থেকে ক্লিন হয়ে যাবে। তবে আমরা অ্যান্টিপাইরেটিক বা অ্যানালজেসিক তুমি প্যারাস্টামল দিতে পারো, আইবুপ্রোফেন দিতে পারো। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা একটা অ্যান্টিবায়োটিক দেবো, অ্যান্টিবায়োটিক তুমি সেফালোস্পোরিন, অ্যামোক্সিসিলিন বা অ্যামোক্সিক্লাভেনিক অ্যাসিড যা ইচ্ছা তুমি দিতে পারো। হ্যাঁ, কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের মানে গ্রাম পজিটিভকে কভার করে, যেমন ফার্স্ট এন্ড সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন অথবা অ্যামোক্সিসিলিন। আর এখানে আমরা একটা লিখছি ম্যাক্রোলিড অর্থাৎ রক্সিথ্রোমাইসিন, বলা হয় যে ম্যাক্রোলিড অ্যান্টিবায়োটিক্স নজুল প্যারাজাসাইনাসের জন্য খুব ভালো, কারণ এখানে তারা ওই মিকোসিলিয়ারি মোটিলিটি মোটিলিটি বাড়াতে হেল্প করে তারা। তবে এখানে আমাদের একিউট ব্যাকটেরিয়াল রাইনোসাইনাইটিস শেষ। বলো তো তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে এখানে বলো, তাহলে না আমরা পরেরটাতে চলে যাই। ডাবল সিকিডি কি যেন বলছিলেন? ডাবল সিকিডি হচ্ছে তোমরা জানো যে প্রথমে হবে হচ্ছে একিউট ভাইরাল রাইনাইটিস, এটা আমাদের সিমটম গুলা হাইয়েস্ট সিমটম হয় 5 থেকে 7 দিনের মধ্যে, তারপর আস্তে আস্তে কমে যায়, মানে 5 ডেজের পরে আস্তে আস্তে কমে যায়। 1 থেকে 3 দিন থাকে হচ্ছে ড্রাই স্টেজ, এই যে স্কিমি স্টেজ থাকে হচ্ছে 1 to 3 ডেজ, তারপর হচ্ছে 3 to 5 ডেজ থাকে হাইপারেক্টিভ স্টেজ অর্থাৎ পফিউস সিক্রেশন, এদের অপশন থাকে 5 ডেজ পর্যন্ত, তারপর আস্তে আস্তে কমে যায়। কিন্তু যখন সেকেন্ডে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে তখন 7 ডেজ থেকে আবার বেড়ে যাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডবল সিকিডি, যে প্রথম একবার বাড়ছে আজকে আবার কমছে আবার বেড়ে গেছে, এটাকে বলা হচ্ছে ডবল সিকিডি। হ্যাঁ, ডবল সিকিডি হলে আমরা মনে করবো এখানে দেয়ার ইজ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, হ্যাঁ, অথবা একিউট ব্যাকটেরিয়াল রাইনোসাইনাসাইটিস। জি স্যার, এখন আসো ক্রনিক রাইনোসাইনাসাইটিস, এটা কখন বলবো যখন আমরা মোর দেন 3 মান্থস দেখবো যে রাইনোসাইনাসাইটিস আছে। এটা দুটো সাব ক্যাটাগরি আছে, তোমরা মনে রাখলে রাখতে পারো, না রাখলে খুব বেশি জরুরি না। এটা বলে ক্রনিক রাইনোসাইনাসাইটিস উইথ পলিপস অথবা উইদাউট পলিপ, এটা মনে রাখতে পারো আবার নাও রাখতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। এখন আসো কেন একিউট রাইনোসাইনাসাইটিসটা কেন 3 মাসের বেশি পারসিস্ট করে, কেন ক্রনিক হয়? তোমরা জানো যে কোনো একটা ডিজিজ একিউট থেকে ক্রনিক হতে গেলে কিছু কজ আছে, নয়তো তো একিউট স্টেজে সে ভালো হয়ে যাওয়ার কথা, যে কোনো ডিজিজ তো ভালো হয়ে যাওয়ার কথা, কেন হয় না? যেমন সিএসওএম, এটা কেন হয়? প্রথম হয় এএসওএম, তারপরে সিএসএম, এএসএম যদি ভালো না হয় তখন সিএসএম হবে, ঠিক না? তো এএসএম ভালো হয় না কেন? কিছু কজ আছে সেজন্য সে ভালো হচ্ছে না। তো এইখানেও একিউট রাইনোসাইনাসাইটিস কেন ক্রনিক হবে, অবশ্যই কিছু কারণ আছে, যেই কারণের কারণে যে কজের জন্য তার একিউট রাইনাইটিসটা পুরোপুরি রেজলিউশন হচ্ছে না, পুরোপুরি ভালো হচ্ছে না, তার মধ্যে কি কি প্যাথোজেনেসিস, কি কেন ভালো হচ্ছে না, কেন সে ক্রনিসিটির দিকে যাচ্ছে? 1 নম্বর হচ্ছে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য সে ক্রনিক হচ্ছে এই এই ব্যাকটেরিয়ার কারণে। এটা হচ্ছে লোকাল কজ। লোকাল কজ কি? যে এখানে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে যেই জন্য একিউটটা ক্রনিক রাইনোসাইনাইটিস হয়ে যায়। কি কি? এই যাবো সিউডোমোনাস এরোজেনোসা, স্টেফোরিয়াস, স্টেফোকাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এই ব্যাকটেরিয়াগুলা কারণে আমাদের ক্রনিক রাইনোসাইনাসাইটিস হচ্ছে, একিউট স্টেজটা হিল হতে পারতেছে না। সোর্স অফ এটা হচ্ছে লোকাল কজ, লোকাল কজ কিছু ব্যাকটেরিয়ার জন্য। এখন আসো কিছু সিস্টেমিক কজের জন্য আমাদের
acute rhinosinusitis টা হিল হচ্ছে না এটা ইট ট্রান্স ইনটু ইট ক্রনিক রাইনাইটিস হ্যাঁ এর মধ্যে কিছু কজ আছে হচ্ছে কনজেনিটাল যেমন সিস্টিক ফাইব্রোসিস প্রাইমারি সিলিয়ার ডিসকাইনেশিয়া প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সি এই সিস্টিক ফাইব্রোসিসে সিলিয়ার এগুলোতে কি হয় আমাদের মিউকোসিলিয়ারি ফাংশন গুলো হ্যাম্পার্ড হয় নাজাস্টিক পেশেন্ট ক্লিয়ার হয় না ভালো সিক্রেশন গুলো স্ট্যাগন্যান্ট হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনটা পারসিস্ট করে ঠিক একই কারণে প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সির কারণে আমাদের এই ইনফেকশন গুলো পারসিস্ট করে যেগুলো কনজেনিটাল কজ এবার আসো সেকেন্ডারি ইনফেকশন যেমন এইচআইভি টিউবারকুলোসিস এগুলো থাকলে আমার একিউটটা ভালো হয় না ইট টার্নস ইনটু ক্রনিক এখানে আসো কিছু ইনফ্ল্যামেটরি ডিজিজ যেমন সারকোয়েডোসিস এগুলো সার্চস্ট্রস ডিজিজ সিনড্রোম এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মানে কিছু আর্টারিয়াল মানে স্মল ভেসেল ডিজিজ বলে এগুলোকে হ্যাঁ স্মল এন্ড মিডিয়াম সাইজ ডিজিজ ভেসেল কিছু ইনফ্ল্যামেটরি ডিজিজ সার্চস্ট্রস সিনড্রোম তারপর হচ্ছে ওয়েজনার ডার্মোমেটোসিস এগুলো হচ্ছে স্মল এন্ড মিডিয়াম সাইজ ভেসেল ভেসেল ইনফ্ল্যামেটরি ডিজিজ হচ্ছে ভাস্কুলাইটিস এইসবগুলো থাকলে আমাদের ইয়ে হয় মানে ক্রনিক রাইনাইটিস অথবা কিছু নিউ প্লাস্টিক ডিজিজ হইতে পারে মেবি ব্লাড রিলেটেড পারে হেমোরাজিক মেলিগন্যান্সি বা কিছু সাইনোজার মেলিগন্যান্সি তারপরে ম্যালনিউট্রিশন এই কারণগুলো সিস্টেমিক কারণগুলো থাকলে আমরা বলবো যে এখানে ক্রনিকসিটি হওয়ার সম্ভাবনা থাকে ক্রনিক রাইনাইটিস হইতে পারে এখন আসো ক্রনিক রাইনোসাইটিস তোমরা কিভাবে ডায়াগনোসিস করবে এখানে কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে অর্থাৎ কিছু আছে তোমার তুমি এন্ডোরাইনোস্কোপিতে পাবা কিছু হচ্ছে তুমি এন্ডোস্কোপিতে পাবা আর কিছু তুমি সিরিয়াস স্ক্যানে পাবা আচ্ছা তাহলে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি আমাদের দুইটা দুইটা প্রাইমারি সিমটম আর দুইটা এডিশনাল সিমটম প্রাইমারি দুটা সিমটম কি নেজাল ডিসচার্জ থাকে নেজাল অবস্ট্রাকশন থাকে এটা হলো প্রাইমারি সিমটম এডিশনাল কি ফেসিয়াল পেন থাকে হাইপোসমিয়া অ্যানোসমিয়া থাকে তাহলে তোমার দুইটা প্রাইমারি অথবা একটা এডিশনাল অথবা একটা প্রাইমারি একটা এডিশনাল হলো আমরা এটাকে বলবো রাইনোসাইনোসাইটিস হ্যাঁ ভালো করে খেয়াল করো দুইটা প্রাইমারি সিমটম দুইটা এডিশনাল সিমটম তাহলে টু প্রাইমারি সিমটম থাকলে আমরা বলবো এটা ক্রনিক সাইনোসাইটিস শুদ্ধ হিসাব অথবা একটা প্রাইমারি একটা সেকেন্ডারি থাকলেও এটা আমরা বলবো ক্রনিক রাইনোসাইটিস এটা হলো অন এক্সামিনেশন অথবা অন অ্যান্টিরিয়র রাইনোস্কোপি অন এন্ডোস্কোপি কি পাবো এনি অফ দিস এই তিনটার যে কোনো একটা যদি থাকে তাহলে আমরা বলবো রাইনোসাইনোসাইটিস কি মিউকোসিলিয়ারি ডিসচার্জ থাকলে মিডল মিয়াটাস আছে অথবা ইডিমা অর মিউকাস অবস্ট্রাকশন ইন দ্য মিডল মিয়াটাস অথবা নেজাল পলিপস এন্ডোস্কোপিতে এই তিনটার যে কোনো একটা থাকলে আমরা বলবো ক্রনিক রাইনোসাইনোসাইটিস সিটি স্ক্যানে আমরা কি পাবো মিউকোসাল চেঞ্জেস উইথিন দ্য অস্টিওমেটাল কমপ্লেক্স অথবা সাইনাসেস তাহলে আমরা এখানে তিন ধরনের ইয়ে পেলাম ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া পেলাম একটা হচ্ছে অন ক্লিনিক্যাল এক্সামিনেশন একটা হচ্ছে অন এন্ডোস্কোপি একটা হচ্ছে অন সিটি স্ক্যান তিনটা ফাইন্ডিংস পেলাম যে আমরা ক্রনিক ডায়াগনোসিস করতে হলে এই তিনটা ক্রাইটেরিয়া আমাদেরকে ফিল আপ করতে হবে তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি প্রথম হচ্ছে অন অ্যান্টিরিয়র রাইনোস্কোপি সিমটম দেখে প্রাইমারি সিমটম এডিশনাল সিমটম দেখে তারপরে আমরা দেখবো এন্ডোস্কোপিতে এই তিনটার যে কোনো একটা থাকলে আমরা বলবো সাইনোসাইটিস কি থাকবে মিউকোসিলিয়ারি ডিসচার্জ থাকবে মিডিলমেট আছে অথবা ইডিমা ও মিডল অবস্ট্রাকশন থাকবে নেজাল পলিপ থাকবে এই তিনটার একটা থাকবে দেখা এনি অফ দিস আর সিটি স্ক্যান ফাইন্ডিংসে কি মিউকোসাল চেঞ্জ থাকবে ইন অস্টিওমেটাল কমপ্লেক্স অথবা সাইনাসে সিটি স্ক্যানের ফাইন্ডিংস থাকবে হ্যাঁ কারো সাউন্ড হলে সে একটু মিউট করে ফেলো আচ্ছা তাহলে এখন বুঝতে পারছো যে আমাদের ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া কি ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে অন এক্সামিনেশন মানে ক্লিনিক্যাল এন্ডোস্কোপি সিটি স্ক্যান ফাইন্ডিংস হ্যাঁ তাহলে আমরা কিভাবে ডায়াগনোসিস করবো ওইটাই আমরা এন্ডোরাইনোস্কোপি করে এন্ডোস্কোপির যে ক্রাইটেরিয়া দেখবো যে মানে প্রাইমারি সিমটম এডিশনাল সিমটম কি কি আছে আর অ্যান্টিডোর রাইনোস্কোপিতে আমরা দেখবো তারপরে নেড়ার এন্ডোস্কোপি করবো ব্যাকটেরিয়াল কালচার করতে পারি আর আমরা সিটি স্ক্যান করবো দেখো এখানেও কিন্তু আমরা একসাথে নিয়ে আসি নাই যদি তোমাদের পরীক্ষা এখন একদিন জিজ্ঞেস করে বলবার স্যার আমরা এখানে এক্স রে পিএনএস
অক্সিডেটিভ মেন্ডালবি আমরা করতে পারি। হ্যাঁ, তারপর আসো তোমরা কি এটা হচ্ছে প্রাইমারি সিমটম হচ্ছে দুইটা, এডিশনাল দুইটা। তাহলে দেখো নিজের সঙ্গে লেখা আছে যে টু প্রাইমারি সিমটম থাকলে আমরা বলবো সাইনোসাইটিস, আর অথবা একটা প্রাইমারি একটা এডিশনাল। শোনো, এইগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মানে আর কি ক্রাইটেরিয়া, এগুলো তোমার একটু মনে রাখলে ভালো। তারপরে আসো এন্ডোস্কোপি ক্রাইটেরিয়া কি, এই তিনটার একটা, এনি অফ দিস, মিউকোকোলিয়ার সিক্রেশন, ইডিমা অথবা মিউকোসাল অবস্ট্রাকশন, নেজাল পলিপ, অথবা সিটি স্ক্যান ফাইন্ডিংস হলো অস্টিওমিটার কমপ্লেক্স আর সাইনাসে মিউকোসাল চেঞ্জ থাকবে। হ্যাঁ, এটা বুঝো, অস্টিওমিটার কমপ্লেক্স কি বুঝো, এটা হচ্ছে মিডল মিয়াটাস, যেটা যেখানে আমাদের মেক্সিলারি সাইনাস ওপেন করে, এই এরিয়াটাকে বলে অস্টিওমিটার কমপ্লেক্স। হ্যাঁ, ইয়ে করবো সামনে যাবো। আচ্ছা, তারপরে আসো যে কি ডায়াগনোস কিভাবে করবো, অ্যান্টিরোনোস্কোপি, নেদার এন্ডোস্কোপি, ব্যাকিয়াল কালচার। ব্যাকিয়াল কালচারটা হচ্ছে প্লাস মাইনাস আমরা করি অথবা নাও করতে পারি, আর সিটি স্ক্যান হইলো আমরা এখানে করব, আর এক্সরেটা আমরা এখানে লিখি নাই, যদি কোনো একজামিনার জিজ্ঞেস করে ভাই ভাইতে বলবো যে স্যার এক্স রে অক্সিপিটো মেন্টাল ভিউ, পিএনএস অক্সিপিটো মেন্টাল ভিউ এটা করা যায়, তাহলে আমরা সাইনাসকে হেজি পাইতে পারি। হ্যাঁ, তারপর আসলে আমরা কি ট্রিটমেন্ট দিব, প্রথমে আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিব, রেসপন্স না করলে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট দিব। মেডিকেল ট্রিটমেন্ট কি, আমরা বললাম নেদাল ইরিগেশন, অর্থাৎ আমরা বলি যে স্যালাইন ওয়াশ, অর্থাৎ আমরা এমনি বলে দিই যে আপনি গরম পানিতে, হালকা গরম পানিতে লবণ দিয়ে নাকটা পরিষ্কার করবেন। তবে আমরা ইন্টার নেদাল স্টেরয়েড দিব, ওই যে নেদাল স্প্রে পাওয়া যায়, এই যে ধরো পেক্লোমেটাসন, মোমেটাসন, বডিসোনাইট, এইসব লোকাল স্টার স্প্রে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে কি কি স্প্রে পাওয়া যায়, বা সব স্টার স্প্রে পাওয়া যায়, পেক্লোমেটাসন, মোমেটাসন, বডেসোনাই, হ্যাঁ, ট্রাইমসিনোলন, এই সবগুলো ইন্টারনাল স্টেরয়েড পাওয়া যায় স্প্রে। এগুলো কি করে আমার, এগুলা করে কি আমার ওই সাইনাসের ওপেনিং গুলা ইয়া কমায়, নেজাল মিউকোজাল যে ইডিমাটা কমায়, কমানোর কারণে আমার মিউকোসগুলো ড্রেনেজ ভালো হয়, ড্রেনেজ ভালো হইলে সাইনাসগুলো ড্রেনেজ ঠিক মতো হইলে আমার মিউকোসটা হিল হয়ে যায়। তারপরে সিস্টেমিক স্টেরয়েড আমরা শর্ট টার্ম সিস্টেমিক স্টেরয়েড দিতে পারি 5 to 7 days, এটাও আমার মিউকোসাল ইডিমাকে কমানোর জন্য, যাতে আমার সাইনাসের নাদের ড্রেনেজটা ভালো হয়। তাহলে আমরা শর্ট কোর্স সিস্টেমিক স্টেরয়েড দিতে পারি 5 to 7 days, শর্ট কোর্স স্টেরয়েড দিতে পারি। হ্যাঁ, তারপর আমরা এখানে স্টেরয়েড মানে অ্যান্টিবায়োটিক্স দেবো, সেমোলিসপোরিন, অ্যামোক্সিসিলিন, এগুলো আমরা ধরো আমরা 10 to 14 days দিব, কতদিন দিব, 10 to 14 days, তার বেশি আমরা দিই না। পরীক্ষা জিজ্ঞেস করলে বলবো আমরা 10 to 14 days দিব স্যার একেবারে। তারপরে আসো একটু বড় হয়, যাই হোক দেখো। হ্যাঁ, প্রথম আমরা নেজাল ইরিগেশন করবো, ইন্টারনাজাল স্টেরয়েড দিব স্প্রে, যেমন ধরো কি বলছিলাম, ডেক্লোমেটাসন আছে, মোমেটাসন, বোডেসোনাই, ট্রেমসোলন সব কিছু আছে। হ্যাঁ, আমরা শর্ট টার্ম সিস্টেমিক অ্যান্টিবায়োটিক 5 to 7 days দিব। হ্যাঁ, তারপর অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিবায়োটিক কতদিন, 5 to 10 to 14 days। তারপরে আসো সার্জিক্যাল ট্রিটমেন্ট, যদি আমাদের সময় চলে যাচ্ছে,
আমাদের ড্রেনেজটা ভালো হয়, মিউকোসেলে ক্লিয়ারেন্সটা ভালো হয়, সিক্রেশন গুলো যখন ক্লিয়ারেন্স হয়ে যাবে তখন আস্তে আস্তে আমার মিউকোসটা হিল হয়ে যাবে। তারপরে আসো সার্জারি, আমার অ্যান্টিবায়োটিক হিল না হলে তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট, এখানে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ফেস মানে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, যেখানে এটা অ্যাভেলেবল না থাকে সেখানে আমরা এন্টার ওয়াশ আউট করি বা এটাকে বলে এন্টার ল্যাবেজ, তারপরে ইনফিরিয়র মিডল এন্টেস্টোমি, তারপরে কালডোয়েলা অপারেশন, অ্যাকশনলিথ মোরেকটমি, এইগুলা ইউজুয়ালি এখন আর করা হয় না। তবুও তোমাদের জানার জন্য রেখা হলো, কারণ অনেক সিনিয়র টিচার এগুলো জিজ্ঞেস করতে পারে, কিন্তু এখন করা হয় ফেস ফাংশনাল এন্ডোস্কোপি সাইনাস সার্জারি করা। হ্যাঁ আচ্ছা, তারপরে আসো কি কি কমপ্লিকেশন হয়, কমপ্লিকেশন কি কি হয় এটা খুব ইম্পর্টেন্ট, যারা একটু ভালো পারবা তাদেরকে জিজ্ঞেস করা হবে যে কমপ্লিকেশন কি। 60-70% ক্ষেত্রে হয় আমার অরবিটাল কমপ্লিকেশন, কারণ কি নোজের সাথে কিন্তু আমার আছে অরবিট এবং দুইটা মাঝখানে খুব থিন একটা বোন থাকে, এটাকে বলে লেমিনা পেপিরিশিয়া। হ্যাঁ, লেমিনা পেপিরিশিয়া একটা থিন একটা বোন থাকে, এই জন্য আমার সাইনাস ইনফেকশন খুব ইজিলি অরবিটে চলে যায়। তুমি এভাবে বলো যে 60% কমপ্লিকেশন, 60-70% কমপ্লিকেশন হচ্ছে অরবিটাল, অথবা যদি বলি যে আমরা অরবিটাল ইনফেকশনের কজ কি, 70% কজ হলো ফ্রম সাইনোসাইটিস, অর্থাৎ অরবিটার ইনফেকশন হয় সাইনাস থেকে বা সাইনাসের কমপ্লিকেশন হিসেবে অরবিটাল ইনফেকশন হয়। তাহলে দেখো অরবিটাল কমপ্লিকেশন কি হয়, প্রিসেপ্টাল সেলুলাইটিস, আমরা সেপ্টাল ডক্টরের ছবিতে আসতেছি, প্রিসেপ্টাল সেলুলাইটিস, অরবিটাল সেলুলাইটিস, সাবপেরিওচিয়াল অ্যাবসেস, অরবিটাল অ্যাবসেস আর ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। এটা অনেকে এইভাবে বলে স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি, স্টেজ ফোর, স্টেজ ফাইভ এইভাবে বলে। হ্যাঁ, স্টেজ ওয়ান হচ্ছে প্রিসেপ্টাল সেলুলাইটিস, স্টেজ টু হচ্ছে অরবিটাল সেলুলাইটিস, স্টেজ থ্রি সাবপেরিওচিয়াল অ্যাবসেস, স্টেজ ফোর অরবিটাল অ্যাবসেস, স্টেজ ফাইভ হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। কিন্তু তুমি এইভাবে ডাইরেক্ট বলতে পারো। তাহলে অরবিটাল সেপ্টাম কি জিনিস, অরবিটাল সেপ্টাম হচ্ছে হোয়ার দি মিডিয়াল অরবিটাল পেরিওস্টিয়াল রিফ্লেকশন অ্যাটাচেস টু দ্য মিডিয়াল আইলিড এট দ্য টার্সাল প্লেট। দেখো এই ছবিটা দেখো, এই যে এই ছবি দেখে বুঝতে পারবা এটা হচ্ছে আপার টার্সাল প্লেট, লোয়ার টার্সাল প্লেট, এটা হচ্ছে অরবিটাল পেরিওস্টিয়াল। জি, অরবিটাল পেরিওস্টিয়ামটা, পেরিওস্টিয়াম যে একটা রিফ্লেকশন আইসা লোয়ার টার্সাল প্লেটে অ্যাটাচ হয়েছে এটাকে বলে অরবিটাল সেপ্টাম। এই যে দেখো এটা হচ্ছে আপার টার্সাল প্লেট, এটা হচ্ছে অরবিটাল সেপ্টাম, অর্থাৎ এই পেরিওস্টিয়াল রিফ্লেকশনটা যেখানে আসে আর টার্সাল প্লেটে অ্যাটাচ হয়েছে এই জায়গাটা বলে অরবিটাল সেপ্টাম। তো এটার আগে ইনফেকশন হলে এটাকে বলে প্রিসেপ্টাল সেলুলাইটিস, এইটার যদি ভিতরে চলে যায় তাহলে এটাকে বলে অরবিটাল সেলুলাইটিস অথবা পোস্ট সেপ্টাল সেলুলাইটিস, পোস্ট সেপ্টাল অথবা অরবিটাল সেলুলাইটিস। তারপরে যদি এইখানে ইয়া হয় এই যে পেরিস্টিমের নিচে যদি অ্যাবসেস হয় এটাকে বলে সাব পেরিওস্টিয়াল অ্যাবসেস, এখানে অ্যাবসেস হলে এটাকে বলে অরবিটাল অ্যাবসেস, আর এখানে হয় ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। হ্যাঁ, এই ইয়া বুঝতে পারছো ছবিটা? আমার যে ইয়াটা মানে যেটা বোঝাচ্ছে কার্সেটটা বোঝাচ্ছে, কার্সেট এই যে এইখানে ইনফেকশন হলে এটাকে আমরা বলবো প্রিসেপ্টাল সেলুলাইটিস, এটা উপরে হয় এইখানে হয় এইখানে এখানে, অর্থাৎ এই যে রিফ্লেকশনটা এটার বাইরে হয় তাহলে প্রিসেপ্টাল সেলুলাইটিস, ভিতরে চলে গেলে পোস্টসেপ্টাল সেলুলাইটিস অথবা অরবিটাল সেলুলাইটিস, আর এই পেরিস্টিমের নিচে যদি অ্যাবসেস হয় সাবপেরিস্টিয়াল অ্যাবসেস, যে ভিতরে অ্যাবসেস হলে অরবিটাল অ্যাবসেস, আর এখানে হয় ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। হ্যাঁ দেখো এই বুঝতে পারছো এটা, তাহলে এই এইগুলো একটু জানলে ভালো, যারা একটু ভালো পরীক্ষা দিবা তাদেরকে হয়তো এটা জিজ্ঞেস করতে পারে, প্রিসেপ্টাল সেলুলাইটিস, অরবিটাল সেলুলাইটিস, সাবপেরিস্টিয়াল অ্যাবসেস, অরবিটাল অ্যাবসেস, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। হ্যাঁ, আর ইয়াটা জানো অরবিটাল সেপ্টামটা কি, যেখানে মিডিয়াল অরবিটাল পেরিওস্টিয়াল রিফ্লেকশন অ্যাটাচেস দ্য মিডিয়াল আইলিড এট দ্য টার্সাল প্লেট। এখন আসো আর কি কমপ্লিকেশন হয়, ইন্ট্রাক্রিনিয়াল কমপ্লিকেশন হয়, এটা তোমার ইয়ার মতোই, আমার কানের মতো, ইয়ার ইনফেকশনের মতো, মেনিনজাইটিস, অ্যাক্সোডাক্টাস সাবটোটাল অ্যাবসেস, ইন্ট্রাক্রিনিয়াল অ্যাবসেস, কেমন
ক্যাভার্নাস অসিডেশনের থ্রোম্বোসিস, তো এটা কম হয়। এটা কোথায় হয় মেনলি? এটা মেনলি হয়েছে ফ্রন্টাল সাইনাসে হয়, যেহেতু সাইনাস গুলো সামনে বেশি, এই অ্যাবসেস গুলো হয় মেনলি ফ্রন্টাল সাইনাসে। হ্যাঁ, তারপরে আসো তোমার বনি কমপ্লিকেশন কি হয়, অস্টিওমাইলাইটিস হইতে পারে, ফ্রন্টাল মানে অস্টিওমাইলাইটিস হয়, পর্স পাপি টিউমার হয়, তারপর ক্রনিক কি হয়, পাইওসিল হয় অথবা মিউকোসিল হয়। দিজ আর দ্য কমপ্লিকেশন অফ সাইনোসাইটিস, অরবিটাল কমপ্লিকেশন, ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন, বনি কমপ্লিকেশন, ক্রনিক কমপ্লিকেশন। এখন আসো আমরা কিভাবে ডায়াগনোসিস করবো যে কমপ্লিকেশন, এটা কাদের হয়, কমন হয় চিলড্রেন এন্ড ইয়ং অ্যাডাল্টে, সয়েলিং অ্যারাউন্ড দ্য আই, দেখবো যে পুরো চোখ ফুলে গেছে। তা প্রথমে সাইনোসাইটিস সর্দি কাশি হয়েছিল, সাইনোসাইটিস হয়েছিল, পরে চোখ ফুলে গেছে, বাস তখনই বুঝবা দিস ইজ দ্য সয়েলিং, মানে এটা এটা অরবিটাল কমপ্লিকেশন হয়ে গেছে। সয়েলিং অ্যারাউন্ড দ্য আইলিড, কেমোসিস, প্রপ্টোসিস, ডিপ্লোপিয়া, ভিজুয়াল ইম্পরমেন্ট, তারপরে হেডেক হবে, ফিভার, সিজার, ড্রাউজিনেস, এইগুলো থাকলে আমরা বলবো তার কমপ্লিকেশন হয়েছে, তখনই আমরা কমপ্লিকেশনের ট্রিটমেন্টে চলে যাবো। তাহলে তখন দেখবা যে আমরা সময় পাই না কিছু ছবি দিতাম যে পুরো আইলিড ফুলে গেছে, আইলিড ফুলে যাওয়া মানেই হচ্ছে অরবিটাল কমপ্লিকেশন হচ্ছে, চোখটা লাল হয়ে গেছে, চোখটা ফুলে গেছে, হ্যাঁ ভিজুয়াল ইম্পয়েন্টমেন্ট হচ্ছে। এখন আসলে তাহলে আমরা কিভাবে ডায়াগনোসিস করবো, আমরা আগে বলছিলাম যে কমপ্লিকেশন সাসপেক্ট করলে আমরা সিটি স্ক্যান করবো, সিটি স্ক্যান অফ নোজ অ্যাম্পারেশনেস করলে আমরা অরবিটাল কমপ্লিকেশন বুঝতে পারবো, আর যদি আমরা ইন্টারক্রেনিয়াল সাসপেক্ট করি তখন আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে এমআরআই, এমআরআই করবো আমরা। হ্যাঁ, আর অরবিটালটা ভালো আসে সিটি স্ক্যানে ভালো আসে, তাহলে আমরা কি ট্রিটমেন্ট দিব, যেখানে আমরা অরবিটাল কমপ্লিট সাসপেক্ট করবো সেখানে আমরা আইভিতে চলে যাবো, আমরা ওরাল কোনো অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করবো না, আইভি অ্যান্টিবায়োটিক দিবো, স্যামোলাস্প্রিন দিবো, সাথে মেট্রোনিডাজল দিবো, এবং এটা দেবো হচ্ছে লং টার্ম দিব, এটা অনেকদিন দেওয়া হয়, 2 to 6 week পর্যন্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। হ্যাঁ, সিমটম রিকভারি করে যাওয়ার পরেও আমরা 2 to 3 weeks অ্যান্টিবায়োটিক দেবো। হ্যাঁ, এটা এবং আমরা আইভি অ্যান্টিবায়োটিক দিব, তারপরে আমরা পেন কিলার দিব, অ্যানালজেসিক দিব, আর নেজাল ডিকনজেস্টেন দিব, এটা হচ্ছে তোমার। আর যদি দেওয়া হবে অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না মেডিকেল ট্রিটমেন্টে, তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যাব। সার্জিক্যাল ট্রিটমেন্ট কি, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, যেটা আমরা বলছিলাম ফেস, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, যেখানে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি অ্যাভেলেবল নাই সেখানে আমরা কিছু এক্সটার্নাল অ্যাপ্রোচে কিছু সার্জারি করতে পারি, এগুলো বলে এক্সটার্নাল অ্যাপ্রোচ, যেমন এক্সটার্নাল ওরিবিটোমি, এক্সটার্নাল ইথমোরেক্টমি, অথবা ফ্রন্টাল সাইনাস ট্রিফিনিং, অর্থাৎ ফ্রন্টাল সাইনাস এই দিক দিয়ে একটা ওপেনিং করে সাইনাসকে আমরা ড্রেন করে দেবো, এগুলো হচ্ছে এক্সটার্নাল অ্যাপ্রোচ সার্জারি, যেখানে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি অ্যাভেলেবল নাই। বুঝতে পারছো? তাহলে আমরা কমপ্লিকেশনে কি চিকিৎসা দিব, প্রথমে মেডিকেল ট্রিটমেন্ট দিব, আইভি অ্যান্টিবায়োটিক্স দিব, তারপরে পেন কিলার দিব, অ্যানালজেসিক দিব, আর হচ্ছে নেজাল ডিকনজেস্টেন দিব, তারপরে যদি এখন আমার সিমটম ইমপ্রুভমেন্ট হচ্ছে না আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যাব। সার্জিক্যাল ট্রিটমেন্ট কি, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করব, আর যদি এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি অ্যাভেলেবল না থাকে তখন আমরা এক্সটার্নাল অ্যাপ্রোচ সার্জারিগুলো করব, যেটা কি এক্সটার্নাল অরবিটোমি, এক্সটার্নাল ইথমোরেক্টমি, অথবা ফ্রন্টাল সাইনাস ট্রিফিনিং, এটাকে ইনসেশন দিয়ে ফ্রন্টাল সাইনাসটাকে ওপেন করে এটাকে ড্রেনেজ করা হয়। দেখো দিস অল অ্যাবাউট সাইনোসাইটিস। দেখো তোমাদের কোনো কোশ্চেন আছে না, আমরা পরবর্তী টপিকে চলে যাব। স্যার দুইটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ক্রনিক রাইনোসাইনোসাইটিস এর ক্ষেত্রে ইন্ট্রানাজাল স্টেরয়েড যাদেরকে দেওয়া হয় এটা ডিউরেশন কত স্যার? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, জি স্যার কোশ্চেন পরে করবেন। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে স্যার, অনেকের স্যার ইন্ট্রানাজাল স্টেরয়েড নেওয়ার পরে স্যার 3 মাস বা এর চেয়ে বেশি যদি নেয় দেখা যায় সিমটম ডেভেলপ করে, কিন্তু আবার যখন এটা অফ করা হয় তখন আবার রিকারেন্স হয়, তো সেই ক্ষেত্রে কি স্যার স্টেরয়েড লং টার্ম যাদের ইউজ করতে হয় তাদের কি? এখানে শোনো, এখানে হচ্ছে দুইটা জিনিস, আমরা এখানে যদি তার দেখা যাচ্ছে যে তার 3 মাস তুমি স্টেরয়েড দেওয়ার পরেও তার সিমটম পারসিস্ট করতেছে, তখন তোমার ইয়া করতে হবে যে তার অ্যালার্জিক রাইনেজ আসছে কিনা সেটাকে এক্সক্লুড করতে হবে, তখন অ্যালার্জিক রাইনাইটিসের যে ইনভেস্টিগেশন গুলো আছে সেগুলো আমরা করবো, সাথে সিটি স্ক্যান করবো। তো অ্যালার্জিক রাইনাইটিস যদি না থাকে তাহলে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যাবো। সার্জিক্যাল ট্রিটমেন্ট কি করবো আমরা,
ফেস করব। ফেস করে আমরা কি করি, এখানে এখানে তোমার ওই মিডল মিয়াটা আছে, আমরা যে সাইনাসের ওস্টিয়াম গুলা আমরা ওপেনিংটা একটু অনেক বড় করে দেওয়া হয় আর কিছু না, মিডল মিয়াটাস তারপরে ইথমোরাল সাইনাসের ওপেনিং গুলাকে বড় করে দেওয়া হয়। ওপেনিং গুলা বড় করে দিলে তখন ড্রেনেজটা ভালো হয়, তখন ক্রনিক সাইনাসাইটিসটা হিল হয়ে যায়। তাহলে যখনই আমাদের ইন্টারনাল স্টেরয়েড 3 মাসে ভালো হচ্ছে না, তখন কিন্তু আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যাচ্ছি, অথবা আমরা এক্সক্লুড করবো যদি অ্যালার্জি রাইনাইটিস আসে কিনা, থাকলে আমরা অ্যালার্জি ট্রিটমেন্টটা আবার কন্টিনিউ করবো। অ্যালার্জি না থাকলে সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যাবো। আর তোমরা জানো যে কোন সাইনাস সবচেয়ে বেশি হয়, ইনফেকশন সাইনাস যদি অ্যাকর্ডিং টু কমন সাইট হইলেও সবচেয়ে বেশি হয়েছে ম্যাক্সিলারি সাইনাসে, তারপরে হয়ে হচ্ছে ইটমেটাল সাইনাসে, তারপর ফ্রন্টাল সাইনাস, তারপর আমার স্পাইনাল সাইনাস। তাহলে সবচেয়ে বেশি কোথায় হয়, ম্যাক্সিলারি সাইনাসে, তারপর ইটমেটাল সাইনাসে, তারপর ফ্রন্টাল সাইনাস, তারপর আমার স্পাইনাল সাইনাস। তাহলে এই সাইনাসের ওপেনিং গুলাকে আমরা একটু বড় করে দিলে ড্রেনেজটা ভালো হবে, হিল হয়ে যাবে। বুঝতে পারছো, আমরা 3 মাসে ভালো হচ্ছে না, তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যাবো। আর দেখো আর কারো কোশ্চেন আছে কিনা দেখো। আর কারো যদি দেখো, আমাদের আসলে যেহেতু কম, আমাদের তো ক্লাস কম, যেহেতু আমরা একটু ইয়েতে চলে যাবো। হ্যাঁ আমরা তোমাদেরকে আর আরেকটু বসে চলে যাই। হ্যাঁ তোমাদের এখানে আর কিছু ইয়ে থাকলে বলে ফেলো, জানার থাকলে বলে ফেলো। হ্যাঁ যদি না থাকে তাহলে আমরা আরেকটা টপিক, যেটা খুব কমনলি রিটেনে আসে, ভাই ভাই জিজ্ঞেস করে, অস্পিতে আসে, এটা হচ্ছে অ্যাট্রোফিক রাইনাইটিস। আচ্ছা আমি কি খুব বেশি দ্রুত যাচ্ছি, আর একটু স্লো যাওয়া দরকার, তোমাদের কি মনে হয়? হ্যাঁ আচ্ছা দেখো, অ্যাট্রোফিক রাইনাইটিস এটা খুব কমনলি রিটেন, ভাই ভাই অস্পি সব জায়গায় আসবে। তাহলে দেখো, এ ক্রনিক নেজাল ডিজিজ ক্যারেক্টারাইজড বাই 3টা ফিচার থাকে, প্রগ্রেসিভ নেজাল মিউকাস অ্যাট্রোফি, ফর্মেশন অফ থিক ক্রাস্ট এন্ড ডিস্টিংক্ট ফাউল অর্ডার। 3টা ফিচার বলে ফেলো, তার স্লাইড ওপেন হয় নাই, হয় নাই দেখো তো, এখন হইছে, এখন ওপেন হইছে, জি স্যার, অ্যাট্রোফিক রাইনাইটিস। হ্যাঁ তো এটা করে কি আসলো, এটা এটা মনে রাখতে পারো, এই এটা মনে রাখলে তোমার 3টা সিমটম জানা হয়ে গেল। দেখো ক্রনিক নেজাল ডিজিজ ক্যারেক্টারাইজড বাই 3টা ক্যারেক্টারিস্টিক্স, একটা হলো প্রগ্রেসিভ নেজাল মিউকাস অ্যাট্রোফি, ফর্মেশন অফ থিক ক্রাস্ট, একটা ডিস্টিং ফাউল অর্ডার থাকে, একটা ডিস্টিং একটা আলাদা একটা ফাউল স্পিরিট থাকে। হ্যাঁ দেখো এই 3টা ক্যারেক্টারিস্টিক্স ফিচার আছে এখানে, প্রগ্রেসিভ নেজাল মিউকাস অ্যাট্রোফি, ফর্মেশন অফ থিক ক্রাস্ট, ডিস্টিং ফাউল অর্ডার। এখন আসো এটার প্যাথোলজি কি, মেইন প্যাথোলজি হচ্ছে এটা ভাস্কুলারিটি কমে যায়, কেন, ডিউ টু পেরি আর্টারাইটিস এন্ড ইন আর্টারাইটিস অফ দ্য টার্মিনাল আর্টারিস। এই জন্য দেখো যে আমাদের সিনোপসিসে কিন্তু একটা ডেফিনেশন আছে আলাদাভাবে, সেইভাবে দিস ইজ এ ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য নেজাল মিউকাস ডিউ টু, এইভাবে লেখা, ডিউ টু পেরি আর্টারাইটিস এন্ড ইন আর্টারাইটিস অফ দ্য টার্মিনাল আর্টারিস। আসলে এটা একটা প্যাথোলজির ডেফিনেশন হয়ে যায়, এই জন্য আমি সেটাকে অ্যাভয়েড করে এই ডেফিনেশনটা বসে আর কি। তো মেইন প্যাথোলজি কি, সরি মেইন প্যাথোলজি হচ্ছে ভাস্কুলারিটি কমে যায় ডিউ টু পেরি আর্টারাইটিস এন্ড ইন আর্টারাইটিস অফ দ্য টার্মিনাল আর্টারিস। এই ইন আর্টারাইটিসের কারণে ভাস্কুলারিটি কমে যায়, ভাস্কুলারিটি কমে গেলে তো খুব স্বাভাবিক, আস্তে আস্তে সব কিছু অ্যাট্রোফি হয়ে যাবে।
তাহলে কি হয়, সিলেটের কলামনার যে এপিথিলিয়াম সেটা রিপ্লেস হয়ে যায়, স্টেটিফাইডিস কলামাস এপিথিলিয়াম দিয়ে রিপ্লেস হয়ে যায়। তারপরে লেমিনা প্রক্রিয়া সহজ ক্রনিক ইনফ্ল্যামেটরি ইনফিল্ট্রেশন হয়, তারপরে এখানে গ্ল্যান্ডুলার টিস্যু হয়, ফাইব্রোসিস হয়, তারপরে মিউকোজা গ্ল্যান্ড গুলো ডিক্রিজ সাইজ এন্ড নাম্বার, মিউকোজা গ্ল্যান্ড কমে যায়, সিক্রেশন কমে যায়, নেজার ড্রাই হয়ে যায় না, বনি টার্বিনেস আন্ডার গো রিডাকশন, এখানে বনি টার্বিনেস গুলো কিন্তু আস্তে আস্তে অ্যাট্রোফি হয়ে যায়, কজিং ওয়াইডেনিং অফ নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটি অনেক ওয়াইড ভূমি নেজাল ক্যাভিটি হয়। তাহলে এগুলো হচ্ছে তার প্যাথোলজি। তাহলে ভাস্কুলারিটি কমে যাবে কেন, ডিউ টু পেরি আর্টারাইটিস এবং ইন্টারাইটিস অফ দি টার্মিনাল আর্টারিস। তারপরে এপিথিলিয়াম গুলো চেঞ্জ হয়ে যায়, লেমিনা প্রক্রিয়াতে তোমার সেলুলার ক্রনিক মানে সেলুলার ইনফ্লেশন হয়, গ্রানুলেশন ইস্যু হয়, ফাইব্রোসিস হয়, মিউকাস গ্ল্যান্ড কমে যায়, নাম্বার কমে যায়, সাইজ কমে যায়, সিক্রেশন কমে যায়, ড্রাই হয়ে যায়, তারপরে বনি টার্মিনাল গুলো পর্যন্ত আমার অ্যাট্রোফি হয়ে যায় আর নেজাল ক্যাভিটি রুমি হয়ে যায়। তাহলে আসো এটিওলজি কি, এটা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজ। হ্যাঁ, আমরা যেখানে কোনো কারণ পাওয়া যায় না এটাকে বলি আমরা হচ্ছে প্রাইমারি অ্যাট্রোফিক রাইনাইটিস, আর যেখানে ডেফিনেট কারণ আছে সেটাকে বলি সেকেন্ডারি অ্যাট্রোফিক রাইনাইটিস। এখন আমরা পড়তেছি প্রাইমারি অ্যাট্রোফিক রাইনাইটিস, ঠিক আছে না, এখানে ডেফিনেট কোনো কারণ নাই, তবে কিছু কারণকে বলা হয় যে এইগুলো সম্ভবত মে প্লে এ রোল ফর দ্য ডিজিজ। প্রথম হচ্ছে হেরিডিটারি, তার কোনো একটা হেরিডিটারি একটা কারণ থাকতে পারে, জেনেটিক বা হেরিডিটারি কারণ থাকতে পারে, যে কোনো তার এটা বিষ, একটা এন্ডোক্রাইন একটা ইমব্যালেন্স থাকতে পারে। কেন এটা অ্যাসেস করার কারণ, যেহেতু এটা হয় ফিমেলের হয় এবং খুবই খুবই বাচ্চাদের হয়, মানে অ্যাডোলেসেন্ট অথবা ইয়াং ফিমেলের হয়, তো মনে করা হচ্ছে যে না দেয়ার মে বি এন্ডোক্রাইন ইমব্যালেন্স, নয়তো কেন শুধুমাত্র ফিমেলে বেশি হবে, কেন আবার ইয়াং অ্যান্ড অ্যাডোলেসেন্টে বেশি হবে, দেয়ার মে বি অ্যান এন্ডোক্রাইন ইমব্যালেন্স। আচ্ছা, তারপর আছে নিউট্রিশনাল, কেন, যেহেতু এই ডিজিজটা হচ্ছে লো সোশ্যো ইকোনমিক কন্ডিশনে, অর্থাৎ সমাজের মধ্যে যারা সবচেয়ে বেশি বঞ্চিত জনগোষ্ঠী, অর্থাৎ লো সোশ্যো ইকোনমিক কন্ডিশন, তারা ভালো ইয়ে পাচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না, বা ওভারক্রাউডেড এরিয়াতে বসবাস করতেছে, তাদের এগুলো বেশি হচ্ছে, এই জন্য মনে করা হয় দেয়ার মে বি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। তারপর ইনফেক্টিভ, মনে করা হয় যে একটা ব্যাকটেরিয়া ক্ল্যাবসিয়ালা ওজানা এইটার ইনফেকশনের কারণে এই ডিজিজটা হয়, এই জন্য এটার এই ডিজিজটা আগে আরেক নাম হচ্ছে ওজানা, ওজানা বলে এটাকে ক্ল্যাবসিয়ালা ওজানা, সিডোমোনাস, ডিপথরেট বেসিলাস, স্ট্যাফোরিয়াস, প্রোটিয়াস, অর্থাৎ অ্যাট্রোফিক রাইনাইটিসের কালচার করে এই ব্যাকটেরিয়াগুলো পাওয়া যায় সাধারণত, এই জন্য মনে করা হয় যে দেয়ার মে বি এ ব্যাকটেরিয়াল পজিটিভ এজেন্ট, মোস্ট কমনলি হচ্ছে ক্ল্যাবসিয়ালা ওজানা। এখানে আসো ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার মধ্যে আমরা এই জিনিসগুলো পাবো, এটা স্টার্ট হয় ইউজুয়ালি পিউবার্টিতে, মোস্ট কমন ইন ফিমেলস, নেদাল ক্রাস্ট হয়, ব্রাউন ব্ল্যাক অথবা ডার্ক গ্রিন ক্রাস্ট হয়, এই ক্রাস্টের কারণে যদি আমরা বলতেছি যে তার নেদাল কেবিটা অনেক রুমি হয়, অনেক বড় হয়, কিন্তু এই ক্রাস্ট জমে তার নেদাল নেদাল অবস্ট্রাকশন হয়, নাক বন্ধ থাকে, কেন বড় বড় ক্রাস্ট থাকে, থিক ক্রাস্ট থাকে, ক্রাস্ট গুলো তার নেজাল অবস্ট্রাকশন করে রাখে, কিন্তু ক্রাস্ট যদি ক্লিন করো দেখবা যে নেজাল ক্যাভিটি অনেক ওয়াইড অনেক বড় হয়ে আসছে, কিন্তু এই ক্রাস্টের জন্য তার নেজাল অবস্ট্রাকশন। ফাউল স্মেলিং ফ্রম দ্য নোজ, নাক থেকে খুব ফাউল স্মেলিং হয়, একদম যে রোগী দেখবা তার আশেপাশে কেউ বসতে পারে না, এত দুর্গন্ধ, এটা কেন হয় বলে যে নাকের মধ্যে কিছু অ্যানারোবিক ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তো অ্যানারোবিক ইনফেকশনের কারণে তার এই ফাউল স্মেলিংটা হয়, অ্যানোসমিয়া, এটাকে বলে মার্সিফুল অ্যানোসমিয়া, সে কিন্তু গন্ধ পায় না, অর্থাৎ তার এত দুর্গন্ধ নাকে সে কোনো গন্ধ পাচ্ছে না, সে দুর্গন্ধ পাচ্ছে না, পাচ্ছে তার আশেপাশের লোকজন, কেন তার নিজের তো আর স্মেল নাই, তার হচ্ছে অ্যানোসমিয়া, কারণ এই অ্যাট্রোফির কারণে তার ধরো অলফ্যাক্টরি সিলিয়া বলে এপিথেলিয়ামগুলো ড্যামেজ হয়ে গেছে, তাই সে নাকে গন্ধ পায় না কিন্তু আশেপাশে গন্ধ পায়, এই জন্য এটার নাম হলো মার্সিফুল অ্যানোসমিয়া, মানে সে নিজে দুর্গন্ধ পায় না, পায় হচ্ছে অন্যরা। তাহলে ফাউল স্মেল কেন হয়, ডিউ টু অ্যানারোবিক ইনফেকশন। তারপর আসলে নেজাল অবস্ট্রাকশন, যে বলছিলাম আগে যে ডিউ টু ক্রাস্ট
রাষ্ট্রের কারণে অবস্ট্রাকশন হয়। কারণ কি, যদিও নেজাল এটা ওয়াইড রুমি একটা নেজাল ক্যাভিটি থাকে, তুমি ক্রাস্টটা ক্লিন করলেই বিশাল একটা ক্যাভিটি দেখতে পারবা, কিন্তু ক্রাস্টের কারণে নেজাল অবস্ট্রাকশন হয়ে থাকে। আর ক্রাস্ট গুলা সরাইলে একটু ব্লিডিং হয়, এপিস্টেক্সিস হয়, তার এই ক্রাস্টটা কারণে তার খুব হেডেক হয়। আর এই ক্রাস্ট গুলো থাকার কারণে নেজাল মায়াসিস বলে, অর্থাৎ ম্যাগট হয়, ওই যে মাসি মাসি চলে যায়, মাসি গিয়ে এখানে ডিম পারে, ম্যাগট হয়। এখন কি ট্রিটমেন্ট দিবা, পরের ক্লাস বোধে এসে পড়বে, দেখো আমি একটু সময় নিই, পরের ক্লাস 5 মিনিট। দেখো মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে মেন ইম্পর্টেন্ট হচ্ছে নেজাল ইরিগেশন, সবচেয়ে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নেজাল ইরিগেশন। ইরিগেশনে তারপরে আমরা স্টিম ইনহেলেশন নিতে পারি। স্টিম ইনহেলেশন নিতে হয় কি, যেহেতু নেজাল মিউকাস ড্রাই থাকে, একটু হিউমিডিফাইড হয়, আর নেজাল ক্রাস্টগুলো একটু লুজ হয়, ক্রাস্টগুলো সরাইতে সহজ হয়, এই জন্য স্টিম ইনহেলেশন নিতে পারি। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নেজাল ইরিগেশন। ইরিগেশন আমরা কি করি, যে ওয়ার্ম নর্মাল স্যালাইন দিয়ে অথবা হাইপারটনিক অ্যান্ড অ্যালকালাইন সলিউশন দিয়ে আমরা নাকে ওয়াশ করব। হ্যাঁ, আমরা কি বলি, আমরা বলি যে আপনি আধা লিটার হালকা গরম পানি নেবেন, 2 চামচ লবণ দিবেন, 2 চামচ খাবার সোডা দিবেন, দিয়ে নাক পরিষ্কার করবেন। অথবা অ্যাট্রোপিক স্যালাইনের উজানা সলিউশন পাওয়া যায়, যেটাকে বলে উজানা সলিউশন, সেখানে কি থাকে, এ টিস্পুনফুল মিক্সচার অফ সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ডাইবোরেট, সোডিয়াম ক্লোরাইড, 1:1:2 অনুপাতে এটা মিক্সচার পাওয়া যায়। এটা 280 ml ওয়ার্ম ওয়াটার মিশিয়ে দুইবার নাক পরিষ্কার করবে। ওয়ার্ম স্যালাইন দিয়ে করা যায়, অথবা অ্যালকালাইন নেজাল সলিউশন দিয়ে আমি নাক ইরিগেশন বা নেজাল ওয়াশ করতে পারি। ওইটা কি পাওয়া যায়, ওজানা সলিউশন পাওয়া যায়, সেখানে এই মিক্সচারটা থাকে, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ডাইবোরেট, সোডিয়াম ক্লোরাইড, 1:1:2 অনুপাতে পাওয়া যায়। তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নেজাল ইরিগেশন, অর্থাৎ আমরা নাক ক্লিয়ার করবো, কাস্টগুলোকে ক্লিন করব। হ্যাঁ, আমরা ওয়ার্ম স্যালাইন দিয়ে অথবা অ্যালকালাইন সলিউশন দিয়ে আমরা নাকটা ক্লিন করবো, ঠিক আছে না? আর আমরা রুগীকে বলে দেখি, তারা সলিউশন কিনতে পারবে না, যে আপনি হালকা গরম পানি নেবেন, আধা লিটার, 2 চামচ লবণ দিবেন, 2 চামচ দিবেন, খাবার সোডা দিবেন, দিয়ে দিনে দিবেন নাক পরিষ্কার করবেন। করার পরে আমরা তাকে 25% গ্লুকোজ গ্লিসারাইন দিব, ঠিক আছে? 25% গ্লুকোজ গ্লিসারাইন দিব। এটা কি করে, দুইটা কাজ করে, এটা যে নাকে যে ময়েশ্চারকে রিস্টোর করে, আর ইনহিবিট দ্য কোডিওলাইটিক অর্গানিজম, যে কোডিওলাইটিক অর্গানিজম গুলোকে সে ইনহিবিট করে। এটা বাজারে ড্রপ কিনতে পাওয়া যায়, অথবা যদি কেউ বানাইতে যায় তা বানাইতে পারবে। 25 গ্রাম গ্লুকোজ 75 গ্রাম মিশে তারপরে আমরা তাকে অ্যান্টিবায়োটিক্স দিতে পারি। অ্যান্টিবায়োটিক্স কি দেওয়া যায়, এটা একটা অ্যান্টিটিবি একটা ড্রাগস আছে, এটা হচ্ছে রিফ্যামপিসিন 600 মিলিগ্রাম মন্স ডেলি 12 weeks আমরা এটা দিতে পারি, অথবা স্ট্রিপটোমাইসিন দিতে পারি 10 দিন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে হিউম্যান প্লাসেন্টাল এক্সট্রাক্ট, এটা কিনতে পাওয়া যায় ইঞ্জেকশন। আমরা সিস্টেমিক ইঞ্জেকশন দিতে পারি অথবা লোকাল ইঞ্জেকশন দিতে পারি, সাবমিউকোজাল লোকাল ইঞ্জেকশন দেওয়া হয়। এগুলো যদি কাজ না হয় তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করবো, এটা হচ্ছে ইয়াংস অপারেশন অথবা মডিফাইড ইয়াংস অপারেশন বা ভেস্টিবুলোপ্লাস্টি। এটার মূল হচ্ছে যে আমরা যে নেজাল যে ইয়াটা ক্যাভিটিটা এটা ওয়াইড হয়ে যায়, এটাকে আমরা একটু ছোটো করে দেবো, জাস্ট আর কিছু না। ইয়াংস অপারেশন কি, আমরা দুইটা নেজাল ক্যাভিটিকে বন্ধ করে দেবো, অপারেশন করে নাকটা বন্ধ করে দেবো। আর মডিফাইড হচ্ছে পুরোটা বন্ধ না করে পার্শিয়াল আমরা বন্ধ করে দিই, এটা হলো মডিফাইড ইয়াংস। আর ভেস্টিবুলোপ্লাস্টি কি, এটাও ওই যে ভেস্টিবুলার স্কিনকে ইনফোলিট করে দেওয়া হয়, যাতে এরাওটা ছোটো হয়ে যায়, এরাওটা ছোটো হইলে এই মিউকোজাটা হিল হয়ে যায়। তাহলে পরীক্ষা বলে সার ইয়াংস অপারেশন অথবা মডিফাইড ইয়াংস অপারেশন অথবা ভেস্টিবুলোপ্লাস্টি, এই 3 ধরনের অপারেশন করা যায়। আমরা এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে প্রাইমারি অ্যাট্রোপিক রাইনাইটিস, যেখানে কোনো ডেফিনিট কজ পাওয়া যায় না। এখন আসো সেকেন্ডারি অ্যাট্রোপিক রাইনাইটিস আছে, হোয়ার ডেফিনিট একটা কজ আছে। ডেফিনিট কজ কি, যে তার ক্রনিক রাইনোসাইনোসাইটিস আছে, তার একটা কোনই কিছু ইনফেকশন আছে, যেমন টিউবারকুলোসিস, সিফিলিস, লেপ্রোসি, অথবা তাকে তুমি আগে সার্জারি করছো,
হ্যাঁ, যদি এক্সেসিভ মানে নেজাল টিস্যু রিমুভ করা হয় সার্জারি করে, তখন আমাদের অ্যাট্রোফিক রাইনাইটিস হতে পারে। এগুলোকে বলে সেকেন্ডারি অ্যাট্রোফিক রাইনাইটিস, যেখানে ডেফিনেট একটা কারণ আছে, তার ক্রনিক সাইনোসাইটিস আছে, ক্রনিক ইনফেকশন আছে, তার আগে একটা ডেফিনেট সার্জারি করা হয়েছে। হ্যাঁ, তো এইটারও ম্যানেজমেন্ট সিমিলার, আমরা প্রাইমারি কে যেভাবে ম্যানেজমেন্ট করবো, সেকেন্ডারি কে সেভাবে আমরা ম্যানেজমেন্ট করবো। তাহলে এখানে আমাদের অ্যাট্রোফিক রাইনাইটিস শেষ। এখনো তোমাদের বলো যে কারো কিছু কোশ্চেন আছে কিনা অ্যাট্রোফিক রাইনাইটিস সম্বন্ধে বলো। বলো অ্যাট্রোফিক রাইনাইটিস সম্বন্ধে কারো কিছু বলো, ইয়ে আছে, কোন কোশ্চেন আছে? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। চলো, কোশ্চেন না থাকলে পরবর্তী ক্লাসের সময় হয়ে গেছে, আমরা ক্লাস শেষ করে দেব। বলো যে অ্যাট্রোফিক রাইনাইটিস সম্বন্ধে তোমাদের আর কিছু জানার আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা বলো। কারণ হচ্ছে অ্যাট্রোফিক রাইনাইটিস তোমাদের রিটেনে আসবে, ভাইভায় ধরবে, অস্পিতে থাকে। হ্যাঁ, তাহলে তোমাদের কোনো কোশ্চেন নাই, ঠিক আছে? তাহলে কোশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাট্রোফিক রাইনাইটিস।